নন্দীগ্রামের ভেটুরিয়ায় তৃণমূলের ধন্যবাদ সভা। আহত কর্মীদের দেখার পরে কর্মসূচি ঘোষণা কুনালের। নন্দীগ্রাম দুইয়ে ভেটুরিয়ায় সমবায় নির্বাচনে তৃণমূলের বিপুল জয়। 27 তারিখ এলাকায় ধন্যবাদ জ্ঞাপন সভা করবে তৃণমূল। শনিবার আহত তৃণমূল কর্মীদের দেখতে গিয়ে এই কর্মসূচির কথা ঘোষণা করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। শুক্রবার নন্দীগ্রামের ভেটুরিয়ায় সমবায় নির্বাচনের সময় তৃণমূলের ওপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আহত দলীয় কর্মীদের দেখতে তমলুক মহকুমা হাসপাতালে যান তৃণমূল মুখপাত্র। এরপরে তমলুকে জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন কুনাল। আহত দলীয় কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করার পরে তমলুকে জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের কার্যালয়ে বৈঠকে বসেন তৃণমূল মুখপাত্র। ছিলেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ, 2 নম্বর ব্লকের সভাপতি অরুণাভ ভূঁইয়া সহ স্থানীয় নেতৃত্ব। কুনাল জানান, কাল যে সমবায় সমিতির নির্বাচনটি হয়েছে এবং 12-0 ব্যবধানে তৃণমূল জয়ী হয়েছে এবং বিজেপি সিপিএম কংগ্রেসের যে জোট অশুভ আতাত যেভাবে মানুষ প্রত্যাখ্যান করেছেন, ফলে আমরা দলের তরফ থেকে আমরা নন্দীগ্রামের মানুষকে অভিনন্দন জানাচ্ছি। অর্থাৎ নন্দীগ্রাম 1-এর পার্টি অফিস থেকে টেঙ্গুয়া মোড় পর্যন্ত একটি পদযাত্রা হবে। 2 নম্বর হচ্ছে, এই যে বহিরাগত হামলাকারীরা এই আক্রমণ করে গেল এবং আমাদের কর্মীরা জখম হলেন, আগামীকাল এবং আগামী পরশু এই সমস্ত ধরনের আইনি প্রক্রিয়াগুলো কমপ্লিট করা হবে এবং পুলিশের কাছে সমস্ত রকম অভিযোগ দায়ের করা হবে। 26 তারিখ সোমবার মাননীয় এসপির কাছে একটা ডেপুটেশন দেওয়া হবে থ্রু নন্দীগ্রাম ওসি। নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 দুই ব্লক সভাপতি তাদের প্রতিনিধি দল নিয়ে নন্দীগ্রাম থানায় নন্দীগ্রামের ওসির কাছে একটি ডেপুটেশন দেবেন, যেটি মাননীয় এসপিকে উদ্দেশ্য করে লেখা। তাতে বলা হবে যে বিজেপি বারবার কয়েকজন এই শুভেন্দু অধিকারীর মদতে নির্দিষ্ট কয়েকটি ব্যক্তি তারা সশস্ত্রভাবে আসছে, ঢুকছে, হামলা করছে, বেরিয়ে যাচ্ছে, আত্মগোপন করছে, এর স্থায়ী ব্যবস্থা চাই, রাত্রে বোমাবাজি করছে। এবং 27 তারিখ নন্দীগ্রাম 2-তে যেহেতু 12-0 ভোটে তারা তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন, ওখানে যে এলাকা নিয়ে নাকি শুভেন্দু অধিকারী কত বড় বড় কথা বলতো, তো সেই জন্য একটি ধন্যবাদ জ্ঞাপক সভা হবে নন্দীগ্রাম 2-তে। এদিন হাসপাতালে আহত তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেন কুনাল। চিকিৎসায় সাড়া মিলেছে বলে জানান সুপার কুনাল ঘোষ। বলেন, যারাই হামলা করেছে তাদের কাউকে ছাড়া হবে না, থানায় এফআইআর করাতে হবে। প্রত্যেক হামলাকারীকে গ্রেফতার করতে হবে, প্রত্যেক হামলাকারীকে গ্রেফতার করতে হবে। আমাদের প্রায় 12-14 জন ইনজিওর, তাদের মধ্যে যাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া গিয়েছে তারপরেও কয়েকজন রয়েছেন, এবং এখানে যে রয়েছে গুরুতর জখম, মাথা জুড়ে প্রায় 8-10টা স্টিচ রয়েছে, পায়ে মানে ফ্র্যাকচারের একটা আশঙ্কা রয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি, চোখে আঘাত, পাশাপাশি আরেকজন মাস্টারমশাই তার মাথায় স্টিচ, স্ক্যান হয়েছে, বাকিদেরও করা হচ্ছে যা যা চিকিৎসা হাসপাতাল ব্যবস্থা করছে। ব্যুরো রিপোর্ট, জাগো বাংলা।